নমস্কার, আমি শান্তি ব্যানার্জি। আমি হাওড়া শিবপুরে থাকি। সাহিত্য চর্চার পাশাপাশি আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি। পুরোনো দিনের রান্না করতেও কিন্তু খুব ভালোবাসি। আজকে আমি এসেছি শ্রীমতী দরবার আয়োজিত হোম শেফ সিজন টু এর আমি একজন পার্টিসিপেন্ট, এবং ওদের এই যে আয়োজিত এই রান্নাঘরে আমি একটা রান্না করে দেখাবো, আমাদের পুরোনো দিনের রান্না, ট্র্যাডিশনাল রান্না, ভেটকি ভাপা। আপনারা দেখুন, আমার আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেটকি ভাপা করার জন্য আমাদের প্রথমে লাগছে ভেটকি মাছ। আমি এখানে বোনলেস পিস নিয়েছি, আপনারা চাইলে মাছের পিস যেরকম হয় সেরকম নিয়েও করতে পারেন। এখানে আমার লাগছে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, অল্প একটু টক দই, সর্ষের তেল, নুন, হলুদ আর একটা লেবু, একটা ছোট লেবু নিয়েছি যেহেতু আমার মাছের পরিমাণ খুব কম। এইটা হচ্ছে আমাদের রান্নার ইনগ্রিডিয়েন্টস। তাহলে আসুন দেখে নিই রান্নাটা আমরা কিভাবে করব। প্রথমে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, ছোট্ট স্টিলের টিফিন কৌটো। তার মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো। আমি বললাম তো, আমি বোনলেস পিস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মাছের বড় পিস দিয়েও এই রান্নাটা করতে পারেন। এরপরে আমি কি করব, এই যে লেবু টুকরোটা আমি দিয়েছি রেখেছি, এখান থেকে অল্প লেবু আমি এর ভিতর চিপে দিচ্ছি, খুব সামান্য, বেশি দেবেন না। তো আমি দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে একে একে সব ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা এর ভেতর দেব। প্রথমে আমরা কিন্তু দেব এই দইটা, দইটা আমরা দিয়ে দিলাম। তারপরে দেব পোস্ত বাটা, পোস্ত বাটাটা একটু বেশি লাগবে সর্ষে বাটার তুলনায়। কাঁচা লঙ্কা বাটা আপনারা, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আপনারা চাইলে কিন্তু গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো হলুদ, হলুদটা খুব সামান্য দেবেন, হলুদ এবং স্বাদ মতো নুন। যেভাবে আমরা অন্যান্য মাছের ভাপা করে থাকি, ইলিশ মাছের ভাপা করে থাকি বা চিংড়ি মাছের ভাপা করে থাকি, এটা কিন্তু তার থেকেও খুব একটা অন্যরকম নয়, একই রকম। কিন্তু ভেটকি মাছের ভাপাটা কিন্তু যখন তৈরি হবে সাজটা কিন্তু একদমই ভীষণ সুন্দর, ভীষণ অন্যরকম খেতে লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমাদের মাখানো হয়ে গেল, আমি উপর থেকে এবারে এই সর্ষের তেলটা পুরোটা দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল নিয়েছিলাম, আমি পুরোটাই এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে তেলটা যাতে সব জায়গায় স্প্রেড করে যায় ইভেনলি, সেইটাকে একটু দেখে নেবেন। এবার কিন্তু আমরা টিফিন কৌটো ঢাকাটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রাখবো, আমরা 5 মিনিট মতো এইভাবে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, আমরা দেখতে পাচ্ছি কিন্তু জল গরম হয়ে গেছে। এবার আমরা কি করব, জল ভালো মতো ফুটে গেছে, আমি গ্যাসটাকে একটু সিম করে দিয়েছি। দিয়ে আমাদের এই যে টিফিন কৌটোটা, এবার কিন্তু আমরা আস্তে করে এইখানে জলের মধ্যে বসিয়ে দেবো এবং গ্যাসটা একটু বাড়িয়ে দেবো যাতে ভালো করে
জিনিসটা ফুটবে এবং ভাপটা লাগবে। আমার যেহেতু বোনলেস পিস রয়েছে তাই আমার এই জিনিসটা তৈরি হতে রান্নাটা তৈরি হতে বেশিক্ষণ লাগবে না, আমাকে 5 থেকে 6 মিনিট রাখলেই আমার হয়ে যাবে। কিন্তু আপনারা যদি গোটা মাছ দিয়ে করেন তাহলে কিন্তু 15 থেকে 16 মিনিট জিনিসের প্রিপারেশনটাকে করতে সময় লাগবে। তো এই অবস্থাতে আমি কি করব, আমি কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটা স্লো টু মিডিয়াম দিকে আমি করে দিচ্ছি এবং 5 থেকে 6 মিনিট আমি এটাকে ঢাকুন করে হতে দেবো। তো 5 মিনিট আমি বলেছিলাম, আমি একটু বেশি সময় রেখেছি, 5-6 মিনিটের জায়গায় আমি 10 মিনিট মতো রেখেছি। তারপর গ্যাস বন্ধ করে আমি এইভাবে স্টিম করে স্টিমে রেখে দিয়েছিলাম। তারপর এখন একদম ঠান্ডা হয়ে গেছে, আমরা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আমরা দেখতে পাবো আমাদের মিটকি ভাপা কিন্তু একদম তৈরি, গরম গরম ভাতের সাথে মিটকি ভাপা। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, আমি নিশ্চিত আপনাদের কিন্তু খুব ভালো লাগবে।